হোপ হোপ নিয়ে আমাদের কিন্তু সমস্যার কোনো সীমা নেই। আমরা হোপ দেখলেই ভাই, এটা এই পাশে থাকলে কি হবে, ওই পাশে থাকলে কি হবে, এটা কেমনে কি হচ্ছে। অনেক গ্রামারে দেখছি যে এটার অ্যান্সার আমার মনে হয় এটা, কিন্তু অন্যটা দেওয়া আছে। বাট এই যে যত ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, আশা করি এই ভিডিওতে সব দ্বিধাদ্বন্দ্ব শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের বুঝতে হবে যে হোপটা কি। তো এই যে ডিরেকশন বিটুইন হোপ অ্যান্ড উইশ, তো উইশের সাথে আবার দ্বন্দ্ব লেগে যায় হোপ আর উইশ। ভাই এই যে দুইটা জিনিস কিন্তু একই জিনিস, দেখেন যে হোপ এবং উইশ দুটোর অর্থই হচ্ছে কি, দুটোর অর্থ একই। হোপ আর হোপ মানে আশা করা, উইশ মানে কি আশা করা, কিন্তু গ্রামাটিক্যালি এদের ব্যবহার ভিন্ন। যা ঘটা সম্ভব সেক্ষেত্রে হচ্ছে হোপ বসে, অর্থাৎ যা ঘটা সম্ভব। যেরকম আই হোপ আই উইল বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি আশা করতেছেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হবেন, এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব। যদি আপনি সেকেন্ড টাইমার না হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা সম্ভব। কিন্তু আপনি যদি এখন বলেন যে আই হোপ আই ওয়ার এ বার্ড, দেখেন আপনি চাইতেছেন পাখি হতে, তো এখানে কি আপনি হোপ বসাতে পারবেন? অবশ্যই পারবেন না, তখন আপনাকে উইশ বসাতে হবে। তাহলে উইশের পরে হচ্ছে এমন একটা ক্লোজ থাকবে যেটা আনরিয়েল, কখনোই সম্ভব হবে না। আর হোপের পর যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে সম্ভব হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে মূলত দুটার মধ্যে ডিফারেন্স। দেখেন এখানে কি আছে, আই হোপ দ্যাট দে উইল কাম, অর্থাৎ আমি আশা করি যে তারা আসবে। হ্যাঁ, তাদের আসার সম্ভাবনা আছে, সমস্যা নাই। এখন দেখুন দুই নাম্বার কি বলছে, উই উইশ দ্যাট দে কুড কাম, অর্থাৎ আমরা আশা করেছিলাম যে তারা আসবে। তো এখানে হচ্ছে দেখেন এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। আসেন হচ্ছে হোপ, হোপ আমরা কিভাবে ইউজ করতে পারি। দেখেন হোপ ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডিফিনাইটে হবে। হোপ ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে পরবর্তী ভার্ব কী হবে, উইল প্লাস ভি ওয়ান হবে। তো দেখেন এক্সাম্পল, দেখেন যে আই হোপ এটা কোন ফর্মে আছে, হোপ ভার্বটি কোন ফর্মে আছে, হোপ মানে প্রেজেন্ট ফর্মে আছে, ভি ওয়ান আছে। তার মানে পরের যে সেন্টেন্সটা আছে, দ্যাটের পর যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটা আমাদের কী হবে, ফিউচার ইনডিফিনাইট অথবা উইল প্লাস ভি ওয়ান হবে। দেখেন উইল আর আন্ডারস্ট্যান্ড, ভি ওয়ান হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড, ভি টু কি আন্ডারস্টুড, ভি থ্রি হচ্ছে আন্ডারস্টুড। ওকে, তার মানে আমাদের এখানে বুঝতে পেরেছি। এখন আসেন যে দুই নাম্বার যে হোপের নিয়মটা আছে, যে হোপ ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকলে এবং সেন্টেন্স এ যদি পাস্ট মার্কার থাকে, যেরকম কি স্টার্ট এ এগো লাস্ট, তাহলে কি হবে, পরে ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট অথবা ভি টু হবে। আসলে কেমন হতে পারে, দেখেন এই যে হোপ আছে, এই যদি কোনো সেন্টেন্সে হোপ প্রেজেন্ট ফর্মে আছে আছে, ঠিক আছে, তো আমরা তো জানি প্রেজেন্ট ফর্মে থাকলে হচ্ছে উইল প্লাস ভি ওয়ান বসে। বাট আপনি তারপর খুঁজবেন যে এখানে কোনো পাস্ট ইন্ডিকেটর আছে কিনা, পাস্ট মার্কার আছে কিনা। দেখেন পাস্ট মার্কার স্টার্ডে এগো লাস্ট লাস্ট ডে এরকম করে কিছু আছে কিনা, পাস্ট মার্কার। তো দেখেন এখানে স্টার্ডে একটা পাস্ট মার্কার আছে, তাহলে কি হবে, তাহলে আমাদের পরবর্তীতে হপের পরবর্তীতে যে ভার্বটা হবে সেটা হচ্ছে ভি টু হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট হবে। দেখেন যে দ্যাট শি কেম কেম, ভি টু কিন্তু হয়েছে। ওকে, এখন আসেন তিন নাম্বার রুলস। তো তিন নাম্বার রুলসটা কি হবে, যে হোপ ভার্বটি যদি পাস্ট ফর্ম বা পাস্ট পারফেক্ট ফর্মে থাকে পরবর্তী ক্লোজ এ উড প্লাস ভি ওয়ান হবে। আচ্ছা, এক্সাম্পল দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন যে হোপ ভার্বটি এখন কোথায় আছে, পাস্ট ইনডিফিনাইট আছে, অর্থাৎ ভি টুতে আছে। যদি এই ভি টুতে থাকে তাহলে পরবর্তী ক্লোজটা কি হবে, উড প্লাস ভি ওয়ান হবে। দেখেন উড প্লাস ভি ওয়ান হয়েছে। তার মানে আমরা যদি একটা সামারি করি তাহলে আমরা দেখতে পাবো যে হোপ ভার্বটি যদি ভি ওয়ানে থাকে তারপরে আমাদের হবে উইল প্লাস ভি ওয়ান। ওকে, এখন আসেন দুই নাম্বারে, যে হোপ ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং যদি কোনো পাস্ট ইন্ডিকেটর থাকে তাহলে আমাদের ভার্বটা হবে কি, ভি টু, পরের ভার্বটা কি হবে, ভি টুতে। আচ্ছা, এখন তিন নাম্বারে আসেন। তিন নাম্বারে হচ্ছে যদি আমাদের এই হোপ ভার্বটা যদি ভি টুতে থাকে, তার মানে আমাদের পরের যে ক্লোজটা হবে সেটা হচ্ছে উড প্লাস ভি ওয়ান। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন যে উইশ, উইশের যে সমস্যাটা, উইশের কি সমস্যা হতে পারে। দেখেন উইশ হচ্ছে আনরিয়েল কোনো ইচ্ছা প্রকাশ করবে। দেখেন উইশের যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট সাবজেক্ট থাকবে, ঠিক আছে, উইশ থাকবে প্লাস দ্যাট থাকবে, ওই হোপের মতনই। এরপর কি হবে, সাবজেক্ট প্লাস ভি টু হবে, অর্থাৎ উইশের পর অলওয়েজ কি হবে, ভি টু হবে। উইশের পর কি হবে, ভি টু হবে, তাতে ওই উইশটা প্রেজেন্টে থাকলে কি হবে, ভি টু হবে। যেখানে কিন্তু আমরা হোপটা প্রেজেন্টে দেখলে আমরা বলতাম কি, উইল প্লাস ভি ওয়ান, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে উইশটা যদি প্রেজেন্টে থাকে আমাদের পরবর্তীতে পরবর্তী ক্লোজের ভার্বটা হবে ভি টুতে। এখন দেখেন যে উইশটা যদি পাস্টে থাকে, অর্থাৎ ভি টুতে থাকে, তাহলে আমাদের পরবর্তী ক্লোজটা হবে কি, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। এটা কিন্তু ওই হোপের সাথে মিল আছে, সরি হোপের সাথে মিল নাই, ওখানে হু উড প্লাস ভি ওয়ান ছিল, তো এটার সাথে কিন্তু কোনো মিলই নাই। তার মানে উইশের উইশটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে পরেরটা পরের ক্লোজটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট অথবা ভি টু। উইশটা যদি পাস্ট ইনডিফিনাইট থাকে পরের ক্লোজটা হবে কি, হ্যাড প্লাস ভি থ্রি।
এখন আসেন যে এখানে কি বলছে, যদি উইশ যুক্ত সেন্টেন্স, যদি উইশ যুক্ত সেন্টেন্সে পাস্ট মার্কার অর্থাৎ স্টার্ডি এগো লাস্ট এগুলো থাকে তাহলে পরের ক্লোজে হেড প্লাস ভি থ্রি হবে। দেখেন ওই যে আমরা উইশে দেখছিলাম এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে হচ্ছে পরেরটা ভি টু হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উইশের ক্ষেত্রে কি হবে যে পাস্ট মার্কার থাকলে হেড প্লাস ভি থ্রি হবে, আর ফিউচার মার্কার থাকলে কি হবে, ফিউচার মার্কার থাকলে উড বা কুড প্লাস ভি ওয়ান হবে, উড বা কুড প্লাস ভি ওয়ান হবে। দেখেন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো, আশা করি এক্সাম্পলের মাধ্যমেই সবচেয়ে বেশি ক্লিয়ার হওয়া সম্ভব। তো এখানে এক নম্বরে কি আছে যে আই উইশ দ্যাট আই ওয়ার এ কিং, দেখেন তো এটা কোন নম্বরে আছে, এটা হচ্ছে ভি ওয়ান আছে, মানে এই প্রথম স্ট্রাকচারের নিয়মে। তো ভি ওয়ান আছে যেহেতু এর পরে ক্লোজটা কি হবে, ভি টু তে হবে। তো আই ওয়ার এ কিং ঠিক আছে, ভি টু হচ্ছে ওয়াজ এ বীর, বীর ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, তো এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু, আর থার্ড ফর্মটা কি বিন। ওকে দুই নম্বরে আসেন যে আই উইস্ট, দেখেন তো উইস্টটা কোথায় আছে, ভি টু তে আছে, তার মানে আমাদের এইখানে নিয়ম অনুযায়ী কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি হবে। দেখেন হ্যাড প্লাস ডুর ভি থ্রি কি ডান, দেখে আই উইস্ট দ্যাট আমি আশা করেছিলাম যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করবে। ওকে এখন আসেন তিন নম্বরে, তিন নম্বরে কি উইশ দেখেন কোথায় আছে, উইশ কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, উইশটা কোথায় আছে, উইশটা আছে ভি ওয়ানে আছে, এরপরে কি হয়েছে হ্যাড প্লাস ভি ওয়ান ভি থ্রি হয়েছে, কেন হয়েছে দেখেন স্টার্ডে আছে, এই যে দেখেন যদি স্টার্ডে থাকে অর্থাৎ উইশ যুক্ত সেন্টেন্সে পাস্ট মার্কার স্টার্ডে থাকলে সেটা কি হেড প্লাস ভি থ্রি হবে, এই কারণে উইশ আছে, উইশের পরে স্টার্ডে একটা পাস্ট মার্কার আছে, এই কারণে আমাদের যে ভার্বটা ছিল পরবর্তী ক্লোজে সেটা কি হবে পাস্ট পারফেক্ট হবে অথবা হেড প্লাস ভি থ্রি হবে। তো কামের ভি থ্রি, ওকে কাম হচ্ছে ভি ওয়ান, ভি টু হচ্ছে কেম, সি এম ই কেম, আর ভি থ্রি কি সি ও এম এই কাম। ওকে এখন আসলে চার নম্বরে যে আই উইশ দ্যাট ইউ উড কাম হোম টুমোরো, তো এখানে আমাদের কি হবে, তো এখানে সিস্টেমটা হচ্ছে দেখেন এখানে ফিউচার মার্কার আছে, দেখেন ফিউচার মার্কার টুমোরো নেক্সট তো এগুলো আছে, তো যদি ফিউচার মার্কার থাকে তাহলে আমাদের পরের সেন্টেন্সটা কি হবে উড প্লাস ভি ওয়ান, উড বা কুড প্লাস ভি ওয়ান, এখানে চাইলে আপনি কুডও বসাইতে পারতেন যে আই উইশ দ্যাট ইউ উড কাম হোম টুমোরো অথবা ইউ উইশ দ্যাট আই উইশ দ্যাট ইউ উড কাম হোম টুমোরো। তো আশা করি এই যে স্ট্রাকচার রুলস ছিল এগুলো যদি আপনারা একটু আয়ত্ত করতে পারেন, আশা করি এইখান উইশ আর হোপ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দেবেন, আর যদি আপনি এই যে গত নয়টা ভিডিও মিস করে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই সেই নয়টা ভিডিও দেখে নেবেন, গ্রামারের ডিনারটি সকল বিষয়ে কিন্তু আলোচনা করা আছে। আর যদি ভাইয়ের সাথে কোনো কমিউনিকেশন করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্ট মেসেজ করে দেবেন, আমি আপনাকে অবশ্যই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।